সম্পূর্ণ দেখিছে ভূপেন বৰাই মুখ্যমন্ত্রী হওয়ার সপনত বিভোর ভূপেন বৰা ভূপেন বৰাৰ নেতৃত্ব দশম প্রদেশ কংগ্রেসে এআই ইউডিএফর বিরুদ্ধে দৃঢ় স্থিতি গ্রহণ করেছে কোনোপধ্যে এআই ইউডিএফর সহ মিত্রতা করব নিবিচাৰে ভূপেন বৰাই ভূপেন বৰাৰ বিশ্বাস এআই ইউডিএফক নিঃশেষ করব পাৰিলেই উৎখাত হব বিজেপি আৰু সেইবাবেই এআই ইউডিএফেও ভূপেন বৰাক তীব্র আক্রমণ কৰি আহিছে এআই ইউডিএফর বিধায়ক করিমুদ্দিন বরফুয়ায় ভূপেন বৰাক তীক্ষ্ণ কটাক্ষ করেছে ভূপেন বৰাৰ তৎপরতাত করিমুদ্দিনের কটাক্ষ ভূপেন বৰাই নিজেই মুখ্যমন্ত্রীর আসনত বহি থকা দেখিছে ডাঙরিয়ায় যেতিয়া টুপনি যায় বা দিনতে বহি এনেকা করে তেতিয়া দেখে তেও মুখ্যমন্ত্রী 26 হয়ে আছে আর তেওর আগত গৌরব গগৈ আর প্রদ্যুৎ বরদলৈ দুজনে বড় ডিস্টার্ব করে আছে এই দেখে তেওর এতিয়া কংগ্রেস বিজেপি ইউডিএফ এইবর নাই তেও মুখ্যমন্ত্রী হব 26 ভাবি লৈ তেওর ওসর পাজর কিছু মানুষ আছে আপনাদেরকে গই অকলে সুদিব 26 তো আপনি বলে মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা নাই খালি দিনটুয়ে বাড়াই আছে রাইজে হয়ে যাব আর কংগ্রেসে বিজেপি বিরোধী দলের জুত বান্ধিছে এই জুতত রখা নাই এআই ইউডিএফ বরঞ্চ এআই ইউডিএফর বিরুদ্ধে প্রত্যাহ্বান সৃষ্টি করার কথা কয় ভূপেন বৰাই করিমুদ্দিন বরফুয়ার মতে এনজিও ক্লাবর দরে দলের লগত মিত্রতা করে কি করিব কংগ্রেসে একটা সরু এনজিও নিচানা ক্লাব নিচানা পার্টি লই বিজেপির বিরুদ্ধে যুঁজ দিব লৈ হাওক নাই সেই কারণে ইউডিএফর লগত যুঁজ দিবলৈ ওলাইছে কথাটো বুঝছে তো তেওঁলোকক কনসেপ্টটো ক্লিয়ার করক যুঁজটো কার লগত মই ধরি লৈছো ভূপেন বৰা ডাঙরিয়া কয় আগতে ইউডিএফ হ্যাক করব লাগে আরে ইউডিএফ হ্যাক করব পিছত আগতে বিজেপিক উৎখাত করক না আগতে বিজেপি উৎখাত করার পিছতে ইউডিএফ লগত যুঁজক কি প্রবলেম আছে এতিয়া ইউডিএফ লগত যুঁজি কি লাভ আছে প্রদেশ কংগ্রেসে কিয় এই মিত্রতা করেছে তার যুক্তি দিছে করিমুদ্দিন বরফুয়াই তেওঁলোকে আসলতে বিজেপির যেটু ব্লু প্রিন্ট রচিছে সেই বড়িত সেইটোত বড়ি দিছে ব্লু প্রিন্টত সেইমতে চলি আছে তেওঁলোকে তাত কব লাগা নতুন একো নাই আর যি দায়িত্ব তেওঁ লৈছে ভূপেন বৰা ডাঙরিয়ায় বিজেপির লগত মিলি যেটো দায়িত্ব লৈছে সেই দায়িত্বটো পালন করে আছে ইয়ার বাইরত কব লাগা একো নাই আর রাষ্ট্রীয় পর্যায়ত বিজেপি বিরোধী জোটত আছে আর থাকিব এআই ইউডিএফ কি লিখিলে কোনে নীতিশ কুমারে রিপ্লাই দিব আমার লগত যেটু কথা হয়েছে হয়েছে আজি রাহুল গান্ধীজি কংগ্রেস না ইয়ার মন্ডল প্রেসিডেন্ট এজন কংগ্রেস নেচারেলি রাহুল গান্ধীজি ডিসিশন লব মল্লিকার্জুন খার্গে যে ডিসিশন লব সেইটোয়ে হব নয় জানো ভূপেন বৰাৰ কথার কি ভ্যালু আছে আর তো ইয়াত চিওরি আছে আমাক ইনভাইট করে একলগত এই তো 23 তারিখত আমি থাকিম একলগত কি প্রবলেম আছে প্রিমুদ্দিন বরভিয়া এনেদরে ভূপেন বৰা তথা অসম কংগ্রেসক কটাক্ষ করার লগতে নৈশাত করেছে কিন্তু সঁচাকৈয়ে কংগ্রেসে এআইডিএফর বাবে প্রত্যাহ্বান সৃষ্টি করেছে নেকি কংগ্রেসের লগত না থাকলে এআইডিএফর ক্ষতি হওয়াটো নিশ্চিত নেকি ভিডিও জার্নেলিস্ট মনমোহনের সহযোগত দীপাঙ্কর মেধির রিপোর্ট এনবি নিউজ